এন্ড এইবার আপনাকে দেখাই যে এইখানে কিভাবে এই অর্ডারগুলো আসতে আসে, কোথা থেকে আসতে আসে। তো এটার জন্য একটা অর্ডার প্লেস করে দেখতে হবে। তো চলেন আমি কাস্টমার হিসাবে একটা অর্ডার প্লেস করি আপনার ওয়েবসাইটের ফ্রন্ট প্যানেলে গিয়ে, এবং কিভাবে ওই অর্ডার এখানে আসে সেটা আপনাকে দেখাবো। আচ্ছা, তার আগে একটা জিনিস খেয়াল করে রাখেন, এইখানে লাস্ট অর্ডারটা হচ্ছে দেখেন কোনটা, 18504 নাম্বার অর্ডারটা, আর এটা হচ্ছে ফজলের রাব্বি ঢালি কাস্টমার, আর ফোন নাম্বার হচ্ছে এইটা দেখেন লাস্ট অফ 25, আর অর্ডার প্লেস ডেট হচ্ছে আজকেই, ঠিক আছে, 17 মে 2023। সো দেখেন আমি আরেকটা অর্ডার কাস্টমার হিসেবে প্লেস করবো যেটা এখানে আসবে। তাহলে আপনি এই এই অর্ডারগুলো কীভাবে এখানে আইসে, কীভাবে আসে সেটা আপনি বুঝতে পারবেন। তো চলেন এটার জন্য আমি একটু হোম পেজে যাই, ফ্রন্ট প্যানেলে এটা কীভাবে যেতে হয় জানেন আপনি। এটার জন্য আমি জাস্ট ডিফল্ট প্যানেলে আসলাম, আসার পর এখান থেকে যে ভিজিট ওয়েবসাইট যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক করে জাস্ট আমি এই এই ওয়েবসাইটের হোম পেজে বা ফ্রন্ট প্যানেল আসলাম। সো এটা আমি জাস্ট কপি করে এই লিঙ্কটা হোম পেজের এই আমি ব্রাউজারটা কেটে দিলাম ট্যাবটা। এখন আমি আবার অর্ডার ম্যানেজারে আসলাম। এখন আমি এই ওয়েবসাইট, সো এখন আমি অন্য একটা নতুন ব্রাউজার ওপেন করব যেটার মাধ্যমে আমি একটা কাস্টমার হিসাবে আপনার ওয়েবসাইটে, মনে করেন এটা আপনার ওয়েবসাইট, আমি কাস্টমার হিসাবে আপনার ওয়েবসাইটে ঢুকলাম, ঠিক আছে, আপনার ওয়েবসাইটের হোম পেজে আসলাম। এখন এখান থেকে আমি একটা অর্ডার প্লেস করব কাস্টমার হিসাবে, যেই অর্ডারটা আপনার অর্ডার ম্যানেজারে চলে যাবে অটোমেটিক। তাহলে আপনি কনসেপ্টটা বুঝতে পারবেন কীভাবে গেছে ওই অর্ডারগুলো, যেগুলো আপনি আরও অর্ডারগুলো দেখছেন সেগুলো কীভাবে গেছে বা ফিউচারে কীভাবে আসবে। তো চলেন আমি হোম পেজে আসলাম, মনে করেন এটা আপনার সাইট, ঠিক আছে। আসার পর এখন আমি ধরেন এই ঘড়িটা অর্ডার করে দেখাই, সো এই ঘড়িটাতে অর্ডার নাও বাটনে ক্লিক করলাম, সো এটা চেক আউট পেজে অটোমেটিক চলে আসলো। এখন দেখেন আমি কাস্টমার হিসাবে আমার ফোন নাম্বার দিব। আচ্ছা, এর আগেও আমি একটা অর্ডার করছিলাম, সো এটা আমি ফজলের রাব্বি ঢালি 2 দিলাম যাতে বুঝতে পারেন এটা অন্য আরেকটা কাস্টমার। আচ্ছা এই নামই থাক, ফজলের রাব্বি ঢালি 2 দিলাম। আচ্ছা, তারপরে আমি একটা ফোন নাম্বার দিই, অন্য একটা ফোন নাম্বার দিই, 01408395797। আচ্ছা, আমি একটা অন্য ফোন নাম্বার দিলাম যাতে সহজে বোঝা যায়। আচ্ছা, তারপরে কাস্টমার হিসাবে আমি আমার অ্যাড্রেসটা এখানে দেব। ওকে, কাস্টমার হিসাবে ধরেন কাস্টমার কার অ্যাড্রেসটা এভাবে দিবে। দেওয়ার পর কাস্টমার নোট, এটা চাইলে অপশনাল, সে কিছু লিখতে পারে। তারপরে সে তার অর্ডারের ডেলিভারি জোন সিলেক্ট করবে, ধরেন আমি ঢাকার বাইরে সিলেক্ট করলাম। এখন এই 590 টাকার সাথে কিন্তু এই যে 150 টাকা যোগ হয়ে যাবে, আচ্ছা ওগুলা পরে আলোচনা করবে। এখন জাস্ট আমি সিম্পলি প্লেস অর্ডার ক্লিক করে অর্ডারটা প্লেস করে দিলাম। দেখেন অর্ডার যখনই আপনার কাস্টমার আপনার ওয়েবসাইটে অর্ডার প্লেস করবে, অর্ডার প্লেস করার সাথে সাথে সে তার অর্ডার ট্র্যাকিং লিঙ্কে চলে যাবে। আর আপনার সাইটে যদি SMS সার্ভিস অ্যাক্টিভেটেড থাকে তাহলে এই লিঙ্কটা তার মোবাইলে অটোমেটিক চলে যাবে। আচ্ছা যাই হোক, তারপরে ওইটা আমি পরে আলোচনা করব। তারপরে ধরেন কাস্টমার এই ট্র্যাকিং লিঙ্কে আসার পরে দেখেন কি দেখতে পারবে, দেখতে পারবে যে ধন্যবাদ, তার নাম দিয়ে বলবে এখানে দেখাচ্ছে, ধন্যবাদ ফজলের রাব্বি ঢালি 2, আপনার অর্ডারটি সম্পূর্ণ হয়েছে, অতি শীঘ্রই আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। সো আপনার ওয়েবসাইট থেকে অটোমেটিক তাকে এরকম একটা থ্যাংক ইউ মেসেজ দেবে আপনার কাস্টমারকে। তারপরে কাস্টমার একটু নিচের দিকে দেখতে পারবে অর্ডারের তথ্য, তার অর্ডারটা কোন কি আছে, মানে আনপেইড আছে, অতিথি অর্ডার করছে, ইনভয়েস আইডি দেখতে পারবে, অর্ডার টাইম সে দেখতে পারবে, ঠিক আছে, তারপরে হচ্ছে ইনভয়েস, নতুন ইনভয়েস স্ট্যাটাস দেখতে পারবে, কাস্টমার ইনফরমেশন দেখতে পারবে, মানে তার ইনফরমেশন দেখতে পারবে, কাস্টমারের নাম, তার মোবাইল নাম্বার, তার কাস্টমার ডেলিভারি ঠিকানা দেখতে পারবে। তার নিচে যখন সে আসবে তার জন্য অটোমেটিক একটা ইনভয়েস ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এখানে আপনার কোম্পানির ইনফরমেশন আছে, এখানে কাস্টমারের ডেলিভারি অ্যাড্রেস আছে, কাস্টমার ইনফরমেশন আছে এবং ডেলিভারি অ্যাড্রেস আছে। এখানে বর্তমানে কত টাকা কন্ডিশন আছে বা বাকি আছে সেটা দেখাচ্ছে, তারপরে ইনভয়েসের মধ্যে অর্ডার আইটেম দেখাচ্ছে, তার আর ইনভয়েসের সামারি দেখাচ্ছে, আবার যদি সে পেমেন্ট করবে, যখন পেমেন্ট করবে তখন এখানে ট্রানজ্যাকশন হিস্টোরিও দেখাবে, তারপরে এখান থেকে চাইলে কাস্টমার ইনভয়েসটা প্রিন্টও করতে পারবে। ওকে, তো আমি এটা কেটে দিলাম। এখানে অর্ডার ট্র্যাকিং একটা হিস্টোরি দেখতে পারবে যে কখন সে অর্ডার প্লেস করলো, এই অর্ডারটা এখন কি পেন্ডিংয়ে আছে, তারপরে কখন আপনি রিসিভ করবেন সেটার একটা টাইম অনুযায়ী এটা অটোমেটিক মেসেজ চলে আসবে, কখন আপনি প্যাকিংয়ে দিবেন, কখন আপনি শিফটে দিবেন, সব কিছু সেই অর্ডার ট্র্যাকিং লিঙ্ক থেকেই কিন্তু আপনার কাস্টমার দেখতে পারবে। যাই হোক, এটা আমি একদম শেষে আপনাকে দেখাবো, তাহলে আরও ভালো বুঝতে পারবে। কাস্টমার আপনার ওয়েবসাইটে আসবে এবং প্রোডাক্টগুলো পছন্দ করে এইভাবেই সে অর্ডার প্লেস করবে, আর অর্ডার প্লেস করার পরে আপনার ওয়েবসাইট থেকে অটোমেটিক তাকে থ্যাংক ইউ SMS, অর্ডার তথ্য, অর্ডার ইনভয়েস এগুলো দিয়ে দিবে, অর্ডার ট্র্যাকিং লিঙ্ক এগুলো দিয়ে দিবে। বাট এটা তো গেল অপশনাল একটা পার্ট আপনাকে দেখাইলাম, আর এই ট্যাবটা আমি আপাতত কেটে দেই। আর এই অর্ডারটাই কাস্টমার যে অর্ডারটা প্লেস করলো, এই অর্ডারটাই এখন আপনি যখন অর্ডার ম্যানেজারে আসবেন তখন জাস্ট এইখানে আপনি দেখতে পারবেন।
দেখেন এই অর্ডার ম্যানেজারে যখন আসলেন এটা রিফ্রেশ দিলাম, এখন দেখেন এই যে লাস্টে যেই কাস্টমারটা অর্ডার করলো আপনার ওয়েবসাইট থেকে ফজরা বিড়ালি টু, দেখেন এই অর্ডারটাও কিন্তু এখানে চলে আইছে। দেখেন ফজরা বিড়ালি টু আর যে নাম্বারটা দিছিল এটা আইছে, আর এই দেখেন এই অর্ডারের ডেট আইছে, তারপর অর্ডারটা নতুনে আছে এটা দেখাচ্ছে, আর টোটাল পেয়েবল দেখাচ্ছে, এটা গেস্ট অর্ডার হিসাবে প্লেস করছে। কারণ আমি মানে কাস্টমার যখন অর্ডারটা প্লেস করছে এটা কিন্তু সে কিন্তু সাইন আপ বা লগ ইন করে না, গেস্ট হিসাবে প্লেস করছে অর্ডারটা। সো দেখেন এটা গেস্ট দেখাচ্ছে। আশা করি আপনি বুঝতে পারছেন যে এই অর্ডারগুলো কীভাবে এখানে আসে বা কীভাবে আপনার কাস্টমার যখন অর্ডার করবে সেই অর্ডারগুলো এইখানে আসবে।